আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভাইজান কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আলহামদুলিল্লাহ, শুরুতেই দর্শকদের পরিচয়টা দিয়ে দিবেন। আমার নাম মোহাম্মদ জফিকুল ইসলাম। এই যে আমার সাইনবোর্ডে সবকিছু আছে, ইনশাআল্লাহ ওটাও দেখাই দিতে পারো। আচ্ছা, হুমায়রা ডেইরি ফার্ম। হুমায়রা ডেইরি ফার্ম, ঠিক আছে। এটা কি আপনার মোবাইল নাম্বার? হ্যাঁ, এটা আমার মোবাইল নাম্বার। আচ্ছা, ব্যবসা বাণিজ্য কেমন চলছে? হ্যাঁ, মোটামুটি ইনশাআল্লাহ। প্রচন্ড কুয়াশা তো, ঠান্ডা আজকে? ঠান্ডা না থাকে, মানুষ যারা গরু কিনে তারা ঠিকই থাকে না, তারা কিনতেই আসে সবসময়। কিনতেই আছে, অনেক কাস্টমার আসছে দেখতেছি, দু একজন আসছে। আর কি এখন আমাদের দেশে কুয়াশার মধ্যে কিছুই দেখা যাচ্ছে না, তারপরে অনেকে চলে আসছে। অবশ্যই। গাভী কতগুলো আছে কালেকশন? গাভী আছে, ক্যামেরা ঘুরে দেখো, অনেকগুলো গাভী আছে, কিন্তু চার পাঁচটা গরু আর কি দেখা না আপনি। আচ্ছা, অনেক গাভী আছে না? হ্যাঁ। আচ্ছা, বাচ্চা সহ প্রেগন্যান্ট সব ধরনেরই আছে? আচ্ছা, কালকেই দিছে, হচ্ছে রাত্রি দিছে একটা। আচ্ছা, তিনটে গরু রাত্রি বাচ্চা দিছে, তিনটা রাতে বাচ্চা দিয়েছে? ওই যে এই মাত্র একটা গরু যে বাচ্চা দিছে, তো ক্যামেরা ধরে দেখলাম। এটা অনেক বড় গরু দেখতেছি, অনেক বড় গরু, আর বাচ্চা মাশাআল্লাহ হইছে। হলস্টেন ফিজিয়ান? হ্যাঁ, হলস্টেন ফিজিয়ান, অনেক বড় একটা গরু। এটা দাঁত বয়স কেমন ভাই? চার দাঁত। চার দাঁতের গরু? প্রথম বিয়ান না দ্বিতীয় বিয়ান? প্রথম বিয়ান। চার দাঁত, প্রথম বিয়ান, অনেক বড় একটা গরু। কি বাচ্চা হয়েছে এটা? ষাঁড় বাচ্চা। আচ্ছা, ষাঁড় বাচ্চাটাও তো বড় সড় হয়েছে। হ্যাঁ, মাশাআল্লাহ, সেই বাচ্চা যেমন গাবি তেমন বাচ্চা। 30 প্লাস দুধ হবে ইনশাআল্লাহ। 30 প্লাস? হ্যাঁ, এই যে দেখো দোলানটা দেখো। আচ্ছা আচ্ছা, 30 প্লাস, বাচ্চাটা একদম ক্লিয়ার আছে? হ্যাঁ। আচ্ছা, 30 প্লাস দুধের গাবি, অনেক বড় সড় একটা গাবি, একদম সুস্থ সবল আছে ভাই? সুস্থ মানে কি? একদম মানে পরিপূর্ণ, খাচ্ছে দাচ্ছে সবকিছু করতেছে। ৩৬৫০০০ টাকা, অনেক বড় গরু। ওই বলতে গেলে অনেক কথা বলতে হবে, আমি অত নাই বললাম, দর্শকরা যারা হয়তো দেখবে তারাই বিবেচনা করবে, বা সরাসরি যারা আসবে তারা দেখেই বুঝতে পারবে যে কিরকম সাইজের গরু। আচ্ছা, দরদামের তো সুযোগ রাখছেন নাকি? হ্যাঁ, হালকা রাখছি। আচ্ছা, হালকা দরদামের সুযোগ আছে, দর্শকরা চাইলে দরদাম করে নিতে পারবে। হ্যাঁ ইনশাআল্লাহ। ওই পাশে আপনার একটা জার্সি গরু আছে। জার্সি গরু আছে মানে কি? ওটাও রাখছি, বাচ্চা দিছে। চলেন তো সেই গরুটা দর্শকদের দেখাই। এটা এটা কিন্তু খুব একটা বড় সরো না? জার্সি গরু তো বড় হয় না, কিন্তু টাকায় আবার বেশি হয় না। আচ্ছা, জার্সি গরুর দামটা বেশি হয় না? এই বাচ্চা নিয়ে বেটা। আচ্ছা, এটা কয় দাঁতের গরু? এটা ছয় দাঁতের। ছয় দাঁত? ছয় দাঁত। আচ্ছা, ছয় দাঁতের জার্সি গরু, বাচ্চা কয় নাম্বার? বাচ্চা দ্বিতীয় পড়ছে। দ্বিতীয়? হ্যাঁ। আচ্ছা, দ্বিতীয় ধাপের বাচ্চা হয়েছে, সাথে কি বাচ্চা? ওটা সাথে সার বাচ্চা হয়েছে, বাচ্চাটা মাশাআল্লাহ, সেই বাচ্চা হয়েছে সুন্দর সার বাচ্চা। বাচ্চাটার সব ক্লিয়ার আছে? একদম ক্লিয়ার। মোটামুটি এগুলোর কেমন দুধের পরিমাণ থাকবে? এটা কেউ অনেকেই গল্প করতে হয়তো 18-20 লিটার হবে, তবে আমার একটা টার্গেট গোডার 15 উপর দুধ হওয়ার কথা ইনশাল্লাহ। 15 প্লাস? হ্যাঁ, 15 উপরে হওয়ার কথা। আচ্ছা, এই অবস্থায় দর্শকরা নিলে জার্সি গরুটার দাম কত যাচ্ছে? এই অবস্থায় নিলে পরে 1,85,000 টাকা দাম। 1,85,000? হ্যাঁ। আচ্ছা, 1,85,000 টাকা দাম জার্সি গরু, বাচ্চা সহ ছয় দাঁত। হ্যাঁ, ছয় দাঁত, দ্বিতীয় বিয়ান। দ্বিতীয় বিয়ান, যাদের পছন্দ হয় স্ক্রিনে নাম্বার আছে, আপনার নাম্বারে যোগাযোগ করে নিতে পারবে। আচ্ছা, এটা সাইড করে দেন। 3 নাম্বার সিরিয়ালে ভাই, সাদা কালো রঙের আরেকটা গাভী দেখতেছি মাশাআল্লাহ, যেমন গাভী তেমন বাচ্চা। গাভীটা কি জাতের? রাতে বাচ্চা হয়েছে, মানে আপনাদের সংগ্রহ ছিল গাভ গরু? হ্যাঁ। আচ্ছা, এটা তো বাট টাট দেখতেছি একদম দৌড়ে শিখি উলান ছিল, জাক কয় ও শুতে পারে না, আমি সব মানে ই করে দিয়েছি আর কি, টেনে চিপে দিয়েছি আর কি। বাট চারটা ক্লিয়ার আছে তো? একদম ক্লিয়ার। চারটা বাটে ক্লিয়ার আছে, যেহেতু দুই দাঁতের বকনা গরু প্রথম বাচ্চা দিয়েছে। আর সঙ্গে হলো কি বাচ্চা? বকনা বাচ্চা, মেয়ে বাচ্চা, আর একটা ভবিষ্যতের গাভী বাচ্চা। আচ্ছা, বাটগুলো বাটগুলো একদম বড় বড় ভাই, দহন করার মতো বাট নাকি? এর এক টানে এক পা দুধ বাড়াবে। এক টানে? এক টানে এক পা দুধ বাড়াবে। আচ্ছা, যেহেতু দুই দাঁতের গরু প্রথম বাচ্চা দিয়েছে, বাচ্চাটা মাশাআল্লাহ সুন্দর বাচ্চা, মেয়ে বাচ্চা হয়েছে, মায়ের জাতি হয়েছে, গরু দাঁতে দুটি আছে। আচ্ছা, এই অবস্থায় মোটামুটি দর্শকরা নিলে কি আইডিয়া করে নিতে পারবে কত লিটার দুধের গাভী? ওটা আমার একটা টার্গেট হয়তো 20 প্লাস আশা করা যায়, 2-1 কেজি এমন তেমন তো হতেও পারে কি বেশি হতে পারে। আচ্ছা, 20 প্লাস একটা আইডিয়া? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ।
দর্শক, এই গাভী ছাড়াও কিন্তু আজ হুমায়রা ডেইরি ফার্মে অনেকগুলো গাভী আমরা দেখতে পাচ্ছি। তো আপনারা যদি মনে করেন যে হুমায়রা ডেইরি ফার্ম থেকে কিছু গাভী সংগ্রহ করবেন, ভালো মানের কোয়ালিটি সম্পন্ন বাচ্চা সহ দুধের বা প্রেগনেন্ট, আপনাদের জন্য স্ক্রিনে নাম্বার দেওয়া হয়েছে, এই নাম্বারে যোগাযোগ করে আপনারা সরাসরি হুমায়রা ডেইরি ফার্মের মালিকের সঙ্গে কথা বলে এসে দেখে শুনে যাচাই বাছাই করে আপনারা কিন্তু এখান থেকে গাভী গরু সংগ্রহ করতে পারবেন। আর সবচাইতে বেশি ভালো হয় যারা হয়তো সরাসরি এসে দেখে শুনে গাভী নিতে পারবেন, তাদের জন্য কিন্তু অনেকটাই প্লাস পয়েন্ট, কারণ আপনারা কিন্তু একটা ভালো গাভী দেখে শুনে যাচাই বাছাই করে কথা বলে, দুধের গাভী হলে দুধ দহন করে বাটটাট ক্লিয়ার আছে কিনা এগুলো কিন্তু দেখে শুনে যাচাই বাছাই করে আপনারা কিন্তু সংগ্রহ করতে পারবেন। তো দর্শক, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর সেই সাথে জানিয়ে রাখি, ভিডিওটি যখন ধারণ করা হয়েছিল তখন কিন্তু 24 জানুয়ারি 2024 রোজ বুধবার, আজ শুরুতে তারিখটা বলা হয়নি, এই জন্য আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন, এবং ফেসবুকে গিয়ে কৃষি চিত্র টিভি যারা এখনও ফলো দেননি আমাদের পেজটি ফলো দিয়ে দিবেন। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।